إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار দুনিয়ার মুমিন মুমিন মুসলমান ভাই বোনেরা গো আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করে লাহুম জান্নাত তাদের জন্য রয়েছে জান্নাত সুবহানাল্লাহ দুইটা জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন একটা হলো ঈমানের কথা আরেকটা নেক আমলের কথা দুইটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে যদি আপনারা ঈমানের সাথে নেক আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলেন অবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা হাবিব আমার মুমিন বান্দাদেরকে সুসংবাদ দেন অবাশশিরিল মুমিনিন মুমিনদেরকে সুসংবাদ দেন বিআন্না লাহুম অবশ্যই তাদের জন্য রয়েছে মিনাল্লাহি আল্লাহর কাছ থেকে ফাদলান কাবীরা অনেক বড় অনুগ্রহ সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই আমার পবিত্র রমজান মাস এই তো সামনে আমাদের সামনে দয়াল নবীজি বলেন রজব মাসটা হলো আল্লাহর মাস আর শাবান মাসটা হলো আমি রাসূলুল্লাহর মাস মাহে রমাদান এটা নবীর উম্মতের মাস সুবহানাল্লাহ অনেক ভাইরা আবার এই কথাটা মানতেও নারাজ ওনারা মনে করেন এটা জাল হাদিস আল্লাহর ওয়াস্তে বলবো তাড়াহড়া করে কেউ কথা বলবেন না ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন কোন বিষয় যদি জানা না থাকে যারা জানেওয়ালা আহলে যিকের আয়ে আহলে ইলম তাদেরকে জিজ্ঞাসা করবেন একজন ব্যক্তি দুনিয়া সব জানতে হবে এমন কথা না কিন্তু না জেনে অনুমানের উপর নির্ভর করে একটা হাদিসকে হুট করে তাড়াহড়া করে জাল হাদিস বলে ফেলবেন না রসূলের হাদিস যদি হয়ে থাকে আর আপনি যদি এটাকে জাল হাদিস বলেন তাহলে বেয়াদবি আল্লাহ রাসূলের সাথে করতেছেন আবার যেটা হাদিস নয় সেটাকে হাদিসও বলা যাবে না সামগ্রিক বিষয়ে একটা বিষয়ে গবেষণা করে কথা বলতে হবে রজব মাস আল্লাহর মাস শাহরুল্লাহ এটা তাশরিফি হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবকে আল্লাহ তাআলার দিকে নিসবত করেছেন এজাফত করেছেন এটার মর্যাদা বুঝাইবার জন্য শাবান মাসকে আমার দয়াল নবীজি নিজের দিকে নিসবত করেছেন মদিনাওয়ালার ইজ্জতে শাবান মাস অনেক মর্যাদাবান পুরো শাবান মাসের প্রায় সবটুকুই আল্লাহর হাবিব রোজা রাখতেন সুবহানাল্লাহ বলেন আর মাহে রমাদান এটা উম্মতে মুহাম্মাদির মাস কারণ এই মাসে উম্মতে মুহাম্মাদি নেক আমল করে করে আল্লাহর রহমত মাগফিরাত এবং নাজাত লাভ করার মাস এটা সরাসরি ইমাম ইবনু শাহীন রহমাতুল্লাহ আলাইহির আত-তারগীব নামক একটা কিতাব আছে আমার কাছে সেই কিতাবটা আছে সেখানে সনদ সহকারে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি থেকে মুরসাল সনদে আল্লাহর হাবিব থেকে এটা বর্ণিত রয়েছে রজব শাহরুল্লাহ আর শাবান শাহরি আর হলো মাহে রমাদান এটা মদিনাওয়ালার উম্মতের মাস এটা সরাসরি হাদিসের মধ্যে আছে শুধু যেটা মুরসাল সনদে আছে তা নয় ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ইমানের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে লম্বা এক হাদিস বর্ণনা করেছেন যেখানে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান বা অন্যান্য মাসের ফজিলত বর্ণনা করতে করতে স্পষ্ট করে দিয়েছেন রজব আল্লাহর নবী বলেছেন এটা শাহরুল্লাহ আল্লাহর মাস শাবানকে নবীজির নিজের দিকে নিসবত করেছেন শাহরি আমার মাস আর মাহে রমাদানকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদির মাস বলেছেন অতএব একাধিক সূত্র দ্বারা এটা প্রমাণিত রজব মাস আল্লাহর মাস বলেন কার মাস এমনিতে ১২ মাস সবই আমার আল্লাহ কিন্তু এই এজাফরটা আসছে সম্মানের জন্য মর্যাদার জন্য আর শাবান মাস হলো মদিনাওয়ালার মাস রমজান হলো আমাদের মাস বলেন রমজান কাদের মাস আমাদের মাস প্রিয় ভাইয়েরা আমার সামনে মাহে রমাদান এই মাহে রমাদানকে উপলক্ষ করে আমাদের অনেক কিছু জেনে নিতে হবে ঈমানের সাথে নেক আমলকে মজবুত করতে হবে যদি ঈমানকে আমলের সাথে আমরা মিশিয়ে দিতে পারি আমলকে ঈমানের সাথে মিশিয়ে দিতে পারি অর্থাৎ দুইটা একসাথে আমরা করতে পারি
আমার আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিন বান্দাদেরকে সুসংবাদ জানায় দেন, যারা ইমানদার তাদেরকে সুসংবাদ জানায় দেন, আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য অনেক বড় অনুগ্রহ অনেক বড় দয়া মায়া রয়েছে। সুবহানাল্লাহ। আপনারা যদি কথা আল্লাহরই কথা যদি মানেন, আমল ঈমান, ঈমান আমল দুইটা যদি ব্যালেন্স করে সামনের দিকে এগিয়ে যান, তাহলে আপনাদের দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরে মিজানে ফুলছেরাতে কোথাও ভয় নাই, সর্বোপরি আল্লাহ পাকের অশেষ দয়ায় মদিনাওয়ালার সাফাতে আপনারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়েরা, আমার চতুর্দিকে ফেতনা দেখবেন, ফেতনা থাকবেই। এটা এমন নয় যে এই বছর আছে বা এই দুই চার বছর আছে আর ছিল না ফেতনা, এটা বহু পুরানো জিনিস। এর মাঝে আপনাকে কাদার মধ্যে যেমন বাইন মাস চলাফেরা করে কিন্তু সেই বাইন মাসের গায়ে কাদা লাগে না, আপনাকে চতুর্মুখী ফেতনার মাঝখানে ইমানের সাথে নেক আমল করে করে সামনের দিকে যেতে হবে। এইটার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে। একেবারে পাঁচতলা বিল্ডিং এর উপরে আরামে খাবেন দাবেন ঘুমাবেন কিছুই করবেন না, এরপর আল্লাহ তাআলা দয়া করে জান্নাতে দিয়ে দিবেন, এই কারণে কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায় নাই, কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন। লিয়াবলিয়াকুম, এই যে আইয়ুকুম আহসানু আমালা, এটা সূরা মুলকের মধ্যে মনে আছে শুরুর দিকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা মুলকের প্রথম দিকে দেখবেন এই কথাটা আছে, আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, কিছুটা কষ্ট আপনাদের করতে হবে, এমনি এমনি আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন না। কিছু নাস্তিক আছে প্রশ্ন করে যে আল্লাহ যদি দয়ালু হয়, তিনি যদি দয়ালি হয় তাহলে জাহান্নাম বানাইলেন কেন? জাহান্নাম বানানোর মাধ্যমে প্রমাণ হলো আল্লাহ দয়াল না, নাউজুবিল্লাহ বলেন। নাস্তিকদের ধারণা আমরা দুনিয়াতে যা মন চাই তাই করব, হাশরের ময়দান আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দিবে, কি সুবিধা চিন্তা করেছেন, দয়া করে আল্লাহ মাফ করে দিবে আর উনি যা মন চায় তাই করবে। প্রিয় ভাইয়েরা, আমার আসল বিষয়টা হলো আল্লাহ তাআলার নাম শুধু কি রহমান না, আরো আছে, আরো আছে। আল্লাহ তাআলা যেমনি দয়ালু তেমনি ক্ষমাশীল তেমনি ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক, আদিল, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক। আল্লাহর এই দুনিয়ায় বহু মানুষ আছে অনেক ভালো কাজ করে, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, নফল বন্দী করে, রোজা রাখছে, নফল রোজাও রাখে, জিকির আজকার তসবিহ তাহলিল মা বাবার খেদমত অনেক নেক আমল করে, জীবনটাকে অনেক কষ্ট দিয়ে হলো আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য তারা ইবাদত বন্দী করে, এই শ্রেণীর মানুষগুলি। পাশাপাশি আরেক শ্রেণীর মানুষ ধরেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হালাল হারামের ভেদ বিচার নাই, যে যেইভাবে মন চাইছে ওইভাবে চলছে, ওই মানুষগুলি, দুই শ্রেণীর মানুষগুলি উভয়কে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, যারা আমল করেছে তাদেরকেও জান্নাতে দিয়ে দিলেন, যারা আমল করে নাই তাদেরকেও জান্নাতে দিয়ে দিলেন, তাহলে এটা কি ন্যায় বিচার হবে? যারা কষ্ট করে সারা বছর ক্লাস করেছে, টিচারের কাছে বসে ক্লাস করেছে, সাপ্তাহিক পরীক্ষা দিছে, 15 দিনে পরীক্ষা দিছে, মাসে মাসে পরীক্ষা দিছে, ত্রৈমাসিক পরীক্ষা দিছে, হ্যাঁ বছরের মাঝেও পরীক্ষা দিছে, এইভাবে যে ব্যালেন্স করে কষ্ট করে লেখাপড়া করেছে, পরীক্ষার সময় খাতায় যারা লিখেছে তাদেরকেও টিচার পাস করায় দিল, খাতায় যারা কিছুই লেখে নাই তাদেরকেও টিচার পাস করায় দিল, এক্ষেত্রে টিচার যিনি পরীক্ষক উনি কি ন্যায় বিচার করলেন, ন্যায় বিচার করলেন, অন্যায় করলেন? আপনাদের কি মনে হয় আল্লাহ তাআলা কি অন্যায় করবেন? এরকম হতে পারে? যারা নেক আমল করেছে তাদের প্রতিদান ন্যায় বিচার করে আল্লাহ জান্নাত দিবেন,
তাদের মধ্যে ভুল ত্রুটিগুলি আল্লাহ দয়া করে ক্ষমা করবেন ওইখানে রহমান এবং আদিল দুইটাই আল্লাহ তাআলা কার্যকর করাবেন আর যারা নেক আমল করে নাই কোনো কথাই শুনে নাই যেভাবে মনে চেয়েছে ওইভাবে চলেছে তাদের খাতার মধ্যে কোনো লেখাই নাই কোনো প্রশ্নের উত্তর লেখা নাই এই ব্যক্তিদেরকে যাদের আমলনামায় কিছুই নাই এই মানুষগুলিকে যদি আল্লাহ তাআলা তাদের প্রতিদান হিসেবে জাহান্নাম না দেয় শাস্তি না দেয় তাহলে তো আল্লাহর ন্যায় বিচারক এই উপাধিটা সত্য হচ্ছে না অতএব আল্লাহ যেমনি ভাবে দয়ালু ক্ষমাশীল তেমনি ভাবে ন্যায়পরায়ণ ন্যায় বিচারক আল্লাহ তাআলার চেয়ে ন্যায় বিচারক আর কেউ হতে পারে না এইজন্য দুনিয়াতে আমরা যারা আসছি আমাদেরকে অবশ্যই এমন কিছু নেক আমল করে যেতে হবে যেন আখেরাতে পরীক্ষার খাতায় কিছু লেখা থাকলে আমার আল্লাহ দয়া করে এগুলির উপরে বিচার বিশ্লেষণ করে দয়া করে আমাদের পাশ করে জান্নাতে দিয়ে দিতে পারে মাহে রমাদান সামনে হে রতনপুরের যুবক ভাইরা মন দিয়ে শুনো আমি তোমাদেরকে কিচ্ছা কাহিনী শোনাবো না কুরআন এবং হাদিসের আলোকে রেফারেন্স সহকারে কিছু কথা বলে যাই তোমাদের সবার কাজে লাগবে এমনি তো ফিতনার ফিতনা চতুর্দিকে ফিতনা এই ফিতনার মাঝেও তোমাকে ঈমান বাঁচাইয়া আমল লইয়া কবরে কবরে যাইতে হবে এটা তোমার জন্য পরীক্ষা কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছে ইবাদত মানে কি ইবাদতের অনেক গভীর ব্যাখ্যা আছে আমি ওদিকে গেলে আলোচনার সাবজেক্টটা চেঞ্জ হবে ইবাদতের সহজ অর্থ হলো নেক আমল করা নেক আমল করা এর ব্যাখ্যামূলক আর অর্থিক অর্থ আছে আমি ওদিকে যাব না নেক আমল করা নেক আমল বলতে কি বোঝায় আপনারা যারা দেখেন নেক আমল অনেক রকম আছে ফেকার দৃষ্টিতে নেক আমল কক কিছু আছে ফরজ ফরজের মধ্যে দুই ক্লাস একটা হলো ফরজে আইন আর একটা ফরজে কেফায়া ফরজে আইন হলো পাঁচ ওয়াক্ত নামাজ আর ফরজে কেফায়া হলো কি জানাজা ফরজে কেফায়া কি জানাজা নেক আমলের পরবর্তী স্টেপটা হলো ওয়াজিব ওয়াজিব যেমন বিতরের নামাজ ওয়াজিব ঈদের নামাজ ওয়াজিব এটাও নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু এটার হুকুম হলো ওয়াজিব আবশ্যক করতেই হবে না করলে গুনাহগার হবেন এর পরের স্টেপ হলো সুন্নত সুন্নতের দুইটা ক্লাস সুন্নতে মুয়াক্কাদা আরেকটা হলো সুন্নতে জায়েদা গায়রে মুয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা হলো ফজরের দুই রাকাত সুন্নত জোহরের ফরজের আগে চার রাকাত সুন্নত পরে দুই রাকাত সুন্নত আর মাগরিবের পরে দুই রাকাত সুন্নত এশার ফরজের পরে দুই রাকাত সুন্নত এই বারো রাকাত সুন্নত হলো সুন্নতে মুয়াক্কাদা এই নফল নামাজগুলি বা এই সুন্নত নামাজগুলি মদিনাওয়ালা কখনো পরিত্যাগ করতেন না সবসময় আদায় করতেন এই বারো রাকাত নফলের মধ্যে ফজরের নামাজের যে দুই রাকাত সুন্নত এই সুন্নতের দাম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রাকাতানে মিনাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা ফজরের দুই রাকাত সুন্নত গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে আরো বেশি দামি সুবহানাল্লাহ এই নামাজটা আল্লাহর হাবিব খুব বেশি গুরুত্ব দিতেন একেবারে যদি তাহাজ্জুদ নামাজ পরে পরে সময় কমও হতো দয়াল নবীজি ইউসাল্লি রাকাতাইনে খফিফাতাইনে সংক্ষিপ্ত পরিসর হলো দুই রাকাত এই নামাজ পড়ে নিতেন এটা এত বেশি দামি নামাজ কিন্তু এত দামি নামাজ হলে কি হবে হেলায় হেলায় দিন চলে যাচ্ছে গো হেলায় হেলায় সময় চলে যাচ্ছে সুন্নত নামাজ তো পড়লাম না পাঁচ ওয়াক্ত ফরজ নামাজও ঠিক মতো পড়লাম না রতনপুরের মুমিন মুসলমান শোনো তোমার আমার মতো বহু মানুষ তাকে দেখো আশেপাশে কবর দেশে চলে গেছে এই মানুষগুলি হাজার চেষ্টা করলেও
আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে। সহি মুসলিমের মধ্যে উল্লেখ নবীজি বলেছেন, ইজামাতাল ইনসানু ইনকাতাল আমালু আনহু, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। হাজার চেষ্টা করলেও এই কবরের মানুষগুলি আর নেক আমল করতে পারবে না, আর সুন্নত নফল ফরজ ওয়াজিব কিছুই করতে পারবে না, তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনাদের এখনো সুযোগ আছে, যারা ওয়াজ শুনতেছেন আপনাদের বলছি, আমার আপনার এখনো সুযোগ আছে কিছু না কিছু বন্দিগি করার। পরীক্ষার সময় এখনো চলতেছে, আমাদের এখনো আখিরি বেল বাজে নাই। লাস্ট টাইম তিন ঘন্টা চার ঘন্টার যে বেল, এটা এখনো বাজে নাই। ওটা বেজে গেলে কিন্তু আমরাও ধরা খেয়ে যাব। সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পরিয়া ডুবল বেলা, দেখনা চাহিয়া। এ বেলা মানে কি বুঝছেন বলেন না, আমার সাথে কথা বলেন আপনারা। এ বেলা মানে কি? হায়াত হায়াত মৃত্যু, চোখের সামনে দেখেন কত মানুষ মরে যাচ্ছে। এরপরও কি জ্ঞান হয় না যে আমারও এই ঘন্টা একবার বাজবে? এর আগে আমাদের কিছু করা উচিত, কিছু করা উচিত। যেই কাজগুলি করলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে আখেরাতে মাফ করবেন, এমন কিছু কাজ করা দরকার আছে কিনা ভাই আমার? সবাই বলেন আছে কিনা। সেই কথাটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। শুধু যে আপনাদের বুঝাবো তা না, আমাকে মানতে হবে। এখান থেকে আমিও মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। আমি আজকে এমন কিছু ব্যাপারে আপনাদের বলে দিব যেগুলি আপনারা আগেও করতেন, কিন্তু অলসতার কারণে দুনিয়ার মোহ পড়ে অনেক নেক আমল আপনারা ছেড়ে দিয়েছেন। আজকে ভাই কবরস্থানের দিকে দুই মিনিট দাঁড়ায়া তাকায় থাকেন। কিছুদিন আগে আমার এক জাকের ভাই জনাব লিয়াকত ভাই, ওই দিকেই বাড়ি, উনি এন্তেকাল হয়েছেন। আমাকে খুব মহব্বত করতেন, কিন্তু উনি মারা যাওয়ার পরে জানাজা আসতে পারি নাই, অনেক দূরে ছিলাম। পরে কবর জিয়ারত করতে আসলাম, আইসা দেখি আমার সেই লিয়াকত ভাই নিস্তেজ হয়ে একা একা নির্জনে ছোট্ট একটা কবরে শুয়ে আছে। সালাম দিচ্ছি, সরাসরি যে উত্তর দিবে সেই শক্তিটাও নাই, রুহুর জগতে চলে গেছে। সেই ইল্লিনে আল্লাহ তাআলা দয়া করে হয়তো নিয়ে গেছেন। এইভাবে আমাদের আশেপাশের অনেক মানুষ কবর জগতে চলে যাবে, একটা মানুষও বেঁচে থাকবেন না, আমিও থাকবো না, আপনারা কেউ থাকবেন না, সবাইকে মরতে হবে। যারা যারা আখেরাতকে বিশ্বাস করে না তারা তো মুমিন নয়। এই পর্যন্ত যারা অবিশ্বাসী ছিল তারা কেউ বেঁচে থাকতে পারেনি, তারা যেহেতু আল্লাহকে চ্যালেঞ্জ করে একজনও বেঁচে থাকতে পারেনি, সেহেতু বোঝা যাচ্ছে আমার আল্লাহ তাআলাই নিঃসন্দেহে সত্যবাদী, আর যারা আখেরাতকে অস্বীকার করেছে তারা মিথ্যাবাদী। তাই আমার পীর লজন হুজুর বলতেন, ছিল সাদ্দাত নমরুদ ও কারুন ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন নবী, পদবিনে ভাব সবে মিশে। এই যে বড় বড় বিশাল বড় বড় পাওয়ারফুল মানুষ ছিল ফেরাউন নমরুদ কারণ, তাদের ধন জন বল কোনো কিছুর অভাব ছিল না, অভাব ছিল তারা আল্লাহর নবীকে মানে নাই। এই জন্য বলছে নবী পদবিনে ভাব সবে মিশে। রতনপুরের যুবক ভাইয়েরা, আমি তোমাদের মনোরঞ্জনের জন্য কথা বলছি না, আমার কথাগুলি শুনে তুমি বাহাবা দিবা, ভালোবাস করছো ওই জন্য বলছি না, আল্লাহর কসম আমি তোমাদেরকে সিরিয়াসলি বলতেছি, কথাগুলি মানার চেষ্টা করো না, হয় এমন বিপদে পড়বা।
ওই বিপদ থেকে তোমাকে উদ্ধার করার কেউ থাকবে না। নিউজে কত কিছু দেখি, মানুষ মানুষ হয়ে বাঁচার চেষ্টা করো। নিউজের মধ্যে দেখলাম মানুষ আজকে রেস্টুরেন্টের নামে সেখানে গরুর গোশত হালাল পশুর গোশত না খাইয়ে কুকুর বিড়াল আর শৃগালের গোশত খাওয়াচ্ছে। মানুষ কোথায় যাচ্ছে? কুকুরের গোশত খাসির গোশত বলে মানুষকে খাইয়ে দিচ্ছে, বিড়ালের গোশত খাইয়ে দিচ্ছে, শিয়ালের গোশত খাইয়ে দিচ্ছে। মানুষ কতটা নিচে নেমে গেছে! আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আপনি দেখেন আমাদের অবস্থানটা কোথায় গেছে। দুইটা টাকা রুজির জন্য, দুইটা টাকা রুজির জন্য আমরা মানুষ মানুষের চরিত্রের মধ্যে নাই, কোথায় নেমে গেছি আমরা? আরে ভাই একটা কুকুরও তো এত খারাপ না, একটা কুকুর সেও তো এত নিমক হারাম না। তাকে সারাদিনে এক বেলা খাবার দিলে আপনার ঘরের দুয়ারে সারাদিন বসে থাকবে, রাত জেগে আপনার ঘর পাহারা দিবে। এটা কুকুরের সাথেও তো মানুষগুলির ম্যাচিং হয় না, এরা কত ভয়ঙ্কর। এই যে মানুষকে হারাম গোশত খাওয়াইয়া তুমি কিছু টাকা রোজগার করলা, ব্যাংকে রাখলা, বড় বিল্ডিং বানাইলা, বড় বড় প্রপার্টিস জমি ল্যান্ড এগুলি কিনলা, বাড়ি গাড়ি করলা, অনেক কিছু করলা, ভাই তুমি দেখো তোমার এই নাকের নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে তোমার সন্তানই তোমাকে কত তাড়াতাড়ি কবরের মধ্যে শুইয়ে দিবে সেটা তুমি কল্পনা করতে পারবে না। মানুষটা মরে গেলে কবর যেখানে ওই কবরটা পর্যন্ত রাখতে চায় না, ওখানেও বিল্ডিং বানাইতে চায়। তুমি যে কষ্ট করে সারা জীবন তেজে টাকা রুজি করলা, সেই জমি কিনলা, তোমার টাকার কেনা জমি, ওখানে তোমার কবর, এই কবরটা তোমার আওলাদরা রাখতে চাবে না, ওখানেও তারা ঘর বানাইতে চায়। এরকম অনেক উদাহরণ আমি নিজে দেখেছি, কত পাগলামি করবা। মানুষকে হারাম খাওয়ায়ও না, আমাদের চরিত্র কতটা ড্যামেজ হয়ে গেছে। প্রিয় ভাই আমার, আমি জানি না কার উপরে গিয়ে ওয়াজটা পড়বে। আমাদের দেশে অনেক হোটেল আছে, খাবার হোটেল, ওখানে মরা মুরগি রাতের বেলায় ওই যে মুরগির গাড়ি যায় তাদের সাথে কথা বলে, মরা মুরগি ক্রয় করে মরা মুরগিগুলি রান্না করে মুসলমানদের খাওয়ায়। কতটা নিচু অবস্থানে চলে গেছি আমরা! মরা মুরগি খাওয়া হারাম, সেই হারাম জিনিস জেনে শুনে একজন মুসলমান হয়ে উনি মরা মুরগি ক্রয় করে মানুষকে মুরগির রান খাওয়াইতেছে। মানুষ তো বিশ্বাস করে, হোটেলওয়ালার প্রতি বিশ্বাস করে গিয়ে খাচ্ছে। কোথায় গেছে আমাদের অবস্থান? আপনি জানেন আল্লাহ তাআলা যদি এগুলি হিসাবে করে ময়দানে মাহশারে এদের যে কোথায় জাহান্নামের কোন জায়গায় স্থান হবে এটা আমরা কল্পনা করতে পারি না। আবার অনেক লোক আছে এদিকে হারাম খাওয়াচ্ছে, নিজেও হারাম ব্যবসা করছে, আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে। এদিকে হোটেলে দুনিয়ার সব বাজে মশলা, কম দামি মশলা, মশলার সাথে কুড়া কুড়া আছে না, বিভিন্ন জাতের, এই যে ধানের কুড়া, গাছের কুড়া, ইটের কুড়া, বিভিন্ন গুড়া, এগুলি ভুষি মিক্স করা এই ধরনের মশলা দিয়ে রান্না করে মানুষকে খাওয়াইতেছে, আর ওই দিকে হজে যাইতেছে আল্লাহকে পাওয়ার জন্য। কতটা হাস্যকর! এদেরকে দেখে শয়তানও লজ্জা পায়। এদিকে সুদ খায়, ওইদিকে টেবিলের নিচে ঘুষ, খামের ভিতরে ঘুষ, অ্যাকাউন্টে ঘুষ, বিকাউন্টে ঘুষ, বিকাউন্ট মানে বিকাশ, কত জায়গায় ঘুষ, ওদিকে সুদ, ওদিকে ব্যবসায়ী ভেজাল, মালে ভেজাল, সব জায়গায় ভেজাল করে উনি আবার হাজি মুকাররম জান্নাতের জন্য দোয়া করতেছে। আরে তোমাকে সবার আগে আল্লাহ জাহান্নামে ফেলাবে।
আমি জানি না কার উপরে গিয়ে ওয়াজ করবে কিন্তু এটাই ওয়াজ ওয়াজ এটাই ওয়াজ উঠা গেছে আমাদের সমাজ থেকে আল্লাহ তাআলা বলেছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা জমিনে যেগুলি হালাল এবং পবিত্র তোমরা সেগুলি আহার করো সেই হালালের ধারে কাছে আমরা যাইতে চাই না কারে ঠকায়া কে বাজবে আমাদের এক জোড়া জুতা আমাদের মুসলমানদের কাছে নিরাপদ না মসজিদে যান আপনি এক জোড়া জুতা আমাদের নিরাপদ না যারা জুতা চুরি করে তারা কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কারা তাহলে এরা কেমন মুসলমান এরা আবার জান্নাতে যাওয়ার জন্য দোয়া করে আবার বলে রাব্বানা জালামনা আনফুসানা আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক বলেন আমিন প্রিয় ভাইরা আমার ওয়াজ নসিহত হারায় গেছে গো সত্যিকারের ওয়াজ নসিহত এখন খুব কম এখন আছে ভন্ডামি আর ফাতরামি দেশটা একেবারে নষ্ট করে ফেলছে ভন্ডামি আর ফাতরামি কইরা কইরা পুরা দেশটারে কেমন যেন কইরা দিছে এখন আর মানুষ দেখেন না ওয়াজই শুনতে চায় না যদি সুর ভালো না হয় ওয়াজই শুনতে চায় না মানুষের মধ্যে এমন একটা অবস্থা চলে তৈরি হয়ে গেছে সুর ওটা না হলে বসতেই চায় না মনে হচ্ছে ওয়াজ হলো ওই ভাটিয়ালি গান আউল বাউল গান ওই দিন একজন বাউল আমি শুনতে শুনতে হঠাৎ চোখের সামনে চলে আসলো সোশ্যাল মিডিয়াতে সে বলতেছে আর কি বক্তব্য দিতেছে যে আমাদের সব বাউল গান দিয়ে বড় বড় বক্তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রুজি করে ফেলতেছে অথচ আমাদেরকে দাওয়াত দেয় না বাউলের মনে কত কষ্ট আপনাদের আপনাদেরকে বলছি আল্লাহকে ভয় করেন আল্লাহ তাআলা বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ইমানদার বান্দা বান্দিরা গো আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করা দরকার হক ভাবে আমার আল্লাহকে ভয় করো সেই মাওলার ভয় আমাদের অন্তরে রাখার দরকার আসেনি না ভাবতেছেন যা মন চায় তাই করি আল্লাহর কি করব আমার কি শক্তি কম আছে নাকি কার কতটুকু পাওয়ার বোঝা যায় একটু ঠান্ডা একটু জ্বর একটু কাশ হইল বড় রোগের কথা বললাম না একটু ঠান্ডা লাগছে নাক দুইটা বন্ধ বন্ধ আবার একটু কাশ খুশখুশি কাশ আর 104 ডিগ্রি জ্বর এটুকু হলে বোঝা যায় আপনার কত পাওয়ার সাথে যদি একটু পাতলা পায়খানা হয় তাহলে তো আর আপনার খুশি পাওয়া যায় না আপনার যে কি পাওয়ার একটা মুরগির বাচ্চা ডিমের ভিতর থেকে বের হয়ে হাঁটতে পারে ডিমের ভিতর থেকে বের হয়ে সে হাঁটতে পারে দৌড়াইতে পারে আর আপনি মানুষের জন্ম আমি মানুষ আপনি মানুষ দেড় দুই বছর আড়াই বছর আগে আমরা ভালোভাবে হাঁটতেই পারি না তাহলে আমাদের চাইতে একটা মুরগির বাচ্চার শক্তি বেশি আল্লাহ বলে খুলিকাল ইনসান কানা দাঈফা আমরা আল্লাহ দুর্বল করে বানাইছে আর আমাদের দাপটে মনে হয় না জানে আমাদের কি আরে বাবা আমরা মানুষ সম্মানে বড় কিন্তু আমরা এতই ক্ষুদ্র আপনি গোটা পৃথিবী না সৌরজগৎ এই সৌরজগতের মতো অগণিত সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় ওই রকম অসংখ্য গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয় অসংখ্য ইউনিভার্স মিলে একটা মাল্টিভার্স হয় অসংখ্য মাল্টিভার্স মিলে একটা সুপারভার্স হয় আপনি যদি ওই সুপারভার্সের থেকে আল্লাহর দেওয়া সবচেয়ে বেশি পাওয়ারফুল ক্যামেরা দিয়ে আপনারে খুঁজেন আপনারে খুঁজে পাওয়া তো দূরের কথা এই পৃথিবীটাও খুঁজে পাওয়া যাবে না এই পৃথিবীটাও খুঁজে পাওয়া যাবে না আমাদের সৌরজগৎটাই খুঁজে পাওয়া যাবে না আর এর মাঝে আমরাই পৃথিবীতে কত ছোট কত দুর্বল এরপরে তো আল্লাহ আমাদেরকে সম্মানের দিকে সবার চেয়ে বড় বানাই দিছে এটা আল্লাহর দয়া আল্লাহ আপনারে মায়া করে দয়া করে এটা আপনাদের বিশ্বাস হয়নি
আপনি দেখছেন আওয়াজটা দেখছেন হেরার যে বিপদে পড়া কইতাছে হয় এটা তো বুঝা যাইতাছে আল্লাহ যে আমাদের দয়া করেছে এটা বিশ্বাস হয় না আমি শুধু একটা কথা বলি দেখেন আল্লাহ অনেক মানুষ পাঠাইছে আদম নবীর যুগে নূহ নবীর যুগে ইব্রাহিম নবীর যুগে মুসা নবীর যুগে ওই ঈসা নবীর যুগে সেই মানুষগুলি কবে মারা গেছে হাজার 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 বছর আগে তারা মারা গেছে এখনো তারা কবরে আর আমরা পৃথিবীতে আসছি সব নবীর উম্মতের পরে আমরা মারা যাব সবার শেষে কিন্তু আল্লাহ হাশরের ময়দানে সব নবীর উম্মতের আগে আমাদেরকে জান্নাতে দিবে পাঠাইছে সবার পরে জান্নাতে দিবে সবার আগে এরপরও কি আপনার বিশ্বাস হয় না যে আল্লাহ আপনাদের ভালোবাসে বিশ্বাস হয় না না আল্লাহ চাইলে ওই মানুষগুলির সাথে আপনাকে পাঠাইতে পারতেন আল্লাহ শেষ জামানা পাঠাইছে কেমন নবীর উম্মত বানাইছে যিনি সব নবী রাসূলদের ইমাম রহমতের ভান্ডার নবী তুমি নূরের খনি প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী দয়াল নবী তুমি গুণমণি দয়াল তুমি গুণ পাপি লোক তরাইবেন বলে গো নবী পাক কোরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণমণি বলেন না দয়াল আমরা সেই রসুলের কথা বললেও আমাদের মাঝে কিছু লোক নাখুশ বেজার বেদাতি বেদাতি কিচ্ছা বলে নবী নবী করে নামাজের কথা বলে না এমন কিছু মানুষ আছে তারা নবীর কথাও পছন্দ করে না আমি কাউকে মিন করব না তবে এরকম কিছু মানুষ আমাদের দেশে আছে আল্লাহর হাবিবের শান ও আজমতের ওয়াজ নসিহত এটাও তাদের পছন্দ হয় না তারা দলিল খুঁজে নবীজিকে এইভাবে ইজ্জত করা যাবে কিনা নবীজির ব্যাপারে এটা করা যাবে কিনা দলিল খুঁজে আমি একটা কথা বলি শুনো ভাই আল্লাহর নবীর সাহাবারা নবীজিকে ইজ্জত করার সময় কোন দলিল খুঁজে ইজ্জত করে নাই বিনা দলিলে রসুলকে ভালোবেসেছে বুখারী শরীফের মধ্যে ওযুর অধ্যায়ের মধ্যে হাদিসটা আছে নবীজি যখন থুতু মুবারক ফেলতে চাইলেন সাহাবাই কেরাম কোন দলিল খুঁজে নাই বলে নাই ইয়া রাসূলুল্লাহ থুতু মুবারক কি বরকতের জন্য নেওয়া যাবে কিনা জিজ্ঞাসা করে নাই বিনা জিজ্ঞাসায় সবাই গাছের পাতার মতো এইভাবে হাত বিছাই দিছে যার হাতে গিয়ে আল্লাহর হাবিবের থুতু মুবারক পড়েছে সে নিজেকে সৌভাগ্যবান মনে করে মাথায় মুখে বুকে মালিশ করেছে আর রাসূলুল্লাহর থুতু মুবারক এটা ছিল জান্নাতি মেশক আম্বরের চাইতে আরো সুন্দর গ্রানোলা মদিনাওয়ালাকে ভালোবাসতে গিয়ে সাহাবায়ে কেরাম দলিল খুঁজে নাই বিনা দলিল নবী ভালোবাসছে আর আমরা এইভাবে এটা করা যাবে কিনা এইভাবে দুরুদ পড়া যাবে কিনা এইভাবে নবীর কথা বলা যাবে কিনা কত যে আমরা মাসালা দলিল খুঁজি হ্যাঁ আমাদের আমাদের মাঝে এখন রসুলে পাকের পূর্ণাঙ্গ শরীয়ত রয়েছে সেই মাপকাঠির বাইরে কিছু করা যাবে না আমি শুধু ওইটাই বোঝাতে চাচ্ছি যে অনেক ভাইরা নবীজির ব্যাপারটা শুনলেই কেমন যেন কেমন কেমন করে এই মানুষগুলি নিয়ে আমরা আফসোস করি তাদের ভিতরে এখনো রাসূলের পাকের মহব্বত ওই রকম ভাবে ঢুকে একটা জিনিস আমি না বলে পারছি না নবীজির নাম শুনে আমরা চুমা খাই না এই জিনিসটা নিয়ে আমরা সুন্নিরা কোনো খারাপ ধারণা নিয়া এইভাবে নবীর নাম চুমা খাইয়া এইভাবে চোখে লাগায় এটার মধ্যে কোনো খারাপ চিন্তা থাকে কোনো খারাপ চিন্তা থাকে পূর্ণাঙ্গ চিন্তা হলো নবীর নাম তারে সুমা খাইলাম চোখে মাসেহ করলাম মানে নবী আমার চোখের মনি মদিনার ওই ধুলাবালি মোর
নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল এটা হলো আশিকের কথা ওই প্রেম নিয়া নবীজির নাম যখন আজানে উচ্চারণ হয় তখন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে একটু চুমা খেয়ে চোখে মাসেহ করে আমার অনেক ভাইরা দেখি এটা পছন্দ করেন এটা করলেই ওনারা খুব নাখুশ হন নারাজ হন বেজার হন এবং এটাকে বিদআত পর্যন্ত বানিয়ে দেন আল্লাহর ওয়াস্তে বলি ভাই শত্রু বা দুশমন মনে করে আমার কথা শুনুন আমি তোমার দ্বীনই ভাই যদি ঈমান থাকে তাহলে দ্বীনই ভাই শোনো আমার কথাগুলি আমরা এই কাজটা কোন বুজুর্গের কাছ থেকে শিখি নাই এই যে নবীর নাম শুনে চুমাকে চোখে মাসেহ করারে আমল শিখেছে স্বয়ং আল্লাহ রাসূলের হাদিস থেকে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাভি রহমাতুল্লাহ আলাই মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে 384 পৃষ্ঠা একখানা হাদিস উল্লেখ করেছেন হাদিসের মূল সনদ মতন হলো মুসনাদে ফেরদৌসের এই হাদিস কানা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই আসরারুল মারফুআর মধ্যে উল্লেখ করেছেন আমার নবীজি বসা নবীজির পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা এমত অবস্থায় হযরত বিলাল আজান দিচ্ছে আজানের মধ্যে এক পর্যায়ে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক তিনি বললেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কাব্বালা ইবহামাইনে ওয়া মাসাহা আলা আইনাইনে দুই বৃদ্ধাঙ্গুলির এই নখের মধ্যে চুমা খাইয়া চোখের মধ্যে মাসেহ করলেন দ্বিতীয়বার যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন সাথে সাথে আবু বকর সিদ্দিক দুই নখের মধ্যে চুমা খাইয়া চোখের মধ্যে মাসেহ করলেন এবং বললেন কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আজান যখন শেষ আল্লাহর হাবিব বলেন মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি দুনিয়ার মানুষরা শুনো আল্লাহর নবী বলেন আমার খলিল আবু বকর যেইভাবে আমল করেছে যদি কেউ এইভাবে আমল করে আমি রাসূলুল্লাহ জানা গেলাম তাকে হাশর ময়দানে শাফাআত করা আমার জন্য বৈধ ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই কিনা সবাই বলেন চাই কিনা এই হাদিস থেকে প্রমাণ হয় নবীজির নাম শুনে এইভাবে চুমাকে চোখে লাগাইলে আল্লাহ রাসূল বলেছে আমি তাকে সুপারিশ করব আমি তাকে শাফাত করব তাকে আমার পিছে পিছে জান্নাতে নিব সুবহানাল্লাহ বলে এই হাদিস আমরা পড়ে তারপর আমল করি কিছু ভাইরা মনে করেন এটা জাল হাদিস আমি সেই ভাইদেরকে সম্মানের সাথে বলছি ভাই আমার আপনি আমার জাতি ভাই আপনি কোরআন হাদিস পড়ছেন আমি হয়তো কম জানি আপনি বেশি জানেন অথবা আমি একটা বিষয় জানি আপনি জানেন না কিন্তু আমরাই শত্রুতা ভাবাপন্ন হয় না আপনার আন্তরিক ভাবে কথাগুলি শুনেন এই হাদিস জাল যদি কোনো নুকাত পর্যায়ের মুহাদ্দিস বলে থাকে আপনার সাথে আমি একমত হয়ে যাব কিন্তু একজন মুহাদ্দিস নুকাত পর্যায়ের একজন মুহাদ্দিস এই হাদিসকে জাল হাদিস বলে নাই হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাভি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা উল্লেখ করেই লিখেছেন ওয়ালা ইউসিহু এটা সহি নয় উসুলে হাদিসের একটা পরিভাষা হলো কোন হাদিসের সাথে যখন ওয়ালা ইউসিহু এই শব্দটা থাকে তখন এটাকে সহি সনদের নয় বোঝায় খুদ ইমাম সাখাভি ইবনু হাজার আসকালানির রেফারেন্স দিয়ে কথা বলেছেন ইমাম মোল্লা আলী কারি বলেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন আল্লামা তাহের পাটনি বলেছেন বড় বড় মুহাদ্দিস ইমামরা বলেছেন কোন হাদিসের সাথে যদি ওয়ালা ইউসিহু এই শব্দ থাকে তখন বুঝাই হাদিসের সনদ সহি নয় কিন্তু হাসান অথবা দাঈফ
কোনো ক্রমে এটা মওযু না কারণ ইমাম সাহাবী ইবনে জাওজি ওনারা যখন হাদিস মওযু হতেন সরাসরি লিখতেন হাযা মওযু হাযা কিযবুন আকবার হাযা বাতিল লা আসলা লাহু এই ধরনের শব্দ লিখতেন যেহেতু ওনারা লা আসলা লাহু এটাও লেখে নাই হাযা কিযবুন আকবার এটাও লেখে নাই হাযা বাতিল লেখেন নাই হাযা মওযু লেখেন নাই ওনারা লিখেছেন লা ইসহু এটা সহি নয় তাহলে উসুলে হাদিসের মানদণ্ডে এটাই প্রমাণ হয় এই হাদিস সহি না হলেও হাসান অথবা দাইফ যেটা আমল করার জন্য যথেষ্ট মারহাবা বলেন আমি ব্যক্তিগত সিদ্ধান্ত দিলে হয়তো অনেক ভাইরা মানতে চাইবেন অনেকে মানতে নাও চাইবেন তাই আমি আমার সিদ্ধান্ত বলবো না ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি اسرار المرفوعه باخبار الموضوعه সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিস নবীজির নাম শুনে চুমাকে চোখে মাসহ করার এই হাদিস তিনি সম্পূর্ণটা উল্লেখ করে লিখতেছেন কুলতু কুলতু মানে আমি বলছি মোল্লা আলী কারি বলেন কুলতু ওয়াইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ওয়াইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি আলেম ভাইরা বুঝে ফেলেছেন যারা আলেম সবাই বুঝে ফেলেছেন যখন কোন হাদিসের ব্যাপারে ওই যে সাবাতা সাবাতা শব্দ আছে তখনই হাদিসের হুকুম কি হয় সব আলেমরা জানার কথা এটা মোল্লা আলী কারি বলেন যেহেতু আবু বকর সিদ্দিক থেকে রসুলের নাম শুনে চুমা খেয়ে চোখে বাসে করার এই হাদিস মারফু ভাবে সাবিত মারফু ভাবে সাবিত ফায়াকফি আল আমালু বিহি আমল করার জন্য এটাই যথেষ্ট সুবহানাল্লাহ বলেন এই জন্য আমি বলবো হবিগঞ্জের আলেম ভাইরা আপনাদেরকে আমি বুকের সাথে বুক লাগাইয়া কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে দেখাবো যে দেখেন ভাই আপনি নিজে খুলে দেখেন সমস্ত ফুকাহাই কেরাম আইম্মাই কেরাম এই হাদিসের উপরে ডিপেন্ড করে ইবনে আবিদিন শামি ইসমাইল হাক্কি আরো অনেক বড় বড় ইমামরা এই হাদিসের উপরে ডিপেন্ড করে বলেছে আজানে নবীজির নাম শুনে কেউ যদি চুমা খেয়ে চোখে লাগায় তাহলে এটা মুস্তাহাব এটা জায়েজ অনেক ভাইরা বলে ফতোয়ায় শামিতে এটা আছে এটা কানজুল ইবাদের এবারত এটা ফতোয়ায় সুফিয়ার এবারত ভাই আমার আল্লাহর দোহাই লাগে কথাগুলি বোঝার চেষ্টা করেন ফতোয়ায় সুফিয়া দ্বারা ফতোয়া দেওয়া জায়েজ নাই কানজুল ইবাদ দ্বারা ফতোয়া দেওয়া জায়েজ নাই আমরাও জানি ঠিক তেমনি ভাবে দুররুল মুখতার দ্বারাও ফতোয়া দেওয়া জায়েজ নাই যে সকল ফতোয়ার কিতাব মুখতাসার সংক্ষেপ নুরুল ইজা আছে মুখতাসারুল কুদুরি আছে এ সমস্ত কিতাব দ্বারা সরাসরি ফতোয়া দেওয়া যাবে না এই সংক্ষিপ্ত যে সমস্ত কিতাব রয়েছে এগুলি দ্বারা সরাসরি ফতোয়া দেওয়া যায় না কিন্তু এগুলি যদি কোনো এই মুখতাসার কিতাবের এবারত যদি পরবর্তী যুগে কোনো ফকি দলিল বা হুজ্জত হিসেবে উল্লেখ করে তখন অটোমেটিক এটা হুজ্জত হয়ে যায় দলিল হয়ে যায় কানজুল ইবাদের এবারত ফতোয়ে সুফিয়ার এবারত যেহেতু ইবনে আবিদিন শামি ফতোয়ে শামির মধ্যে দলিল হিসেবে উল্লেখ করেছেন রদ করার জন্য উল্লেখ করে নাই দলিল হিসেবে উল্লেখ করেছেন সেহেতু এটা অটোমেটিক আরো শক্তিশালীভাবে দলিল হুজ্জত হয়ে গেল যে নবীর নাম শুনে চুমাকে চোখে মাসে করা এই ফতোয়া মুস্তাহাব এটাই সঠিক এটাই সঠিক এটাই সঠিক সুবহানাল্লাহ বলেন একঘেয়েমি করে নবীজি শান মানের উপর আঘাত করবেন না আরে মদিনাওয়ালাই তো আপনার ইমান মদিনাওয়ালাই তো আমার ইমান আমরা আল্লাহ দেখি নাই নবীর কথায় আল্লাহ বিশ্বাস করি আমরা ফেরেশতা দেখি নাই নবীর কথায় ফেরেশতা বিশ্বাস করি আমরা আখেরাত তো দেখি নাই নবীর কথায় আখেরাত বিশ্বাস করি কুরআনুল কারীম আল্লাহর কালাম আল্লাহ ডাইরেক্ট আমাদের বলে নাই নবীর কথায় বিশ্বাস করি কুরআন আল্লাহর কালাম ঠিক না ঠিক ঈমানের মূল নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাসূলের ব্যাপারে একঘেয়েমি করে এমন পাগলামি করবেন না যেন আল্লাহর হাবিবের ইজ্জতের চাদরের উপর কি আঘাত লাগে ভাই আমার আমরা তো বলি না যে নবীর নাম শুনে চুমা না খাইলে সে কাফের মুশরিক বেঈমান ফাসেকও বলি না আমরা বলি এটা মুস্তাহাব যারা সম্ভব নবীর নামের চুমা খাইবে নবীর ইজ্জত করবে করবে কিনা ভাই
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলে পাইলে নিরালাই গো নবী আমি পাক কদমে চুমা খাব নূর কদমে চুমা খাব চরণ ধুলি মাখব গাই পাইলে নিরা পাইলে নিরালাই দুর্বল হয়ে গেছেন মহব্বতে বলেন না পাইলে নিরা আমি পাক কদমে চুমা খাব নূর কদমে চরণ ধুলি মাখব গাই পাইলে নিরালয় গো নবী এমন অনেক জিনিসই তো আছে কোরআন শরীফের চুমা খাননি আপনারা কোরআন শরীফের চুমা খান না সওয়াবের কাজ মনে করে না গুনার কাজ মনে করে দেখেন কালামুল্লাহ শরীফে চুম্বন করলে চুমাটা লাগে গিলাফে কবারে সরাসরি কোরআনের পৃষ্ঠার মধ্যে অনেকে লাগে না বাইরের থেকে চুমা খেলে কিন্তু গিলাফে লাগে অথবা কবারে লাগে আপনারা কাবা ঘর যারা জিয়ারত করেছেন তাওয়াফ করেছেন সেই সময় নিশ্চয়ই কাবা ঘরে চুমা খাইছে কাবা ঘরে চুমা খাইছে অনেক সময় কাবার গিলাফেও চুমা খায় মানুষ কারণ এই গিলাফ এটা তো একটা কাপড় কিন্তু এটা দামি কাপড় কারণ কাবা ঘরের সাথে এটা সম্পর্ক কথাগুলি বুঝতেছেন না আপনারা মদিনা শরীফ গেলে দেখি আমি নিজে দেখেছি বহু মানুষ মদিনার ধুলাবালি চুমা খায় বহু মানুষ আমি নিজে দেখেছি মদিনার ধুলাবালিগুলি চুমা খাইতেছে এটা তাদের প্রেম কারণ এই ধুলাবালির সাথে মদিনাওয়ালার সম্পর্ক আল্লাহ রসুলের সম্পর্ক কথা ঠিক না বে ঠিক এই যে চুম্বন এই ভালোবাসা এটা রসুলের জন্যই ভালোবাসা রসুলের জন্যই চুম্বন এই জন্য আশেক বলতেছেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা বলেন পাইলে নিরালাই গো নবী আমি পাক কদমে চুমা খাব নূর কদমে মাখব গায়ে পাইলে নিরালাই গো নবী আমি যতগুলি কথা বলছি আমার প্রত্যেকটা কথার সাথে রেফারেন্স আছে কোন কিতাব থেকে বলতেছি কোন ইমাম বলেছে রেফারেন্স সহকারে আমি কথা বলি আমি কোন নতুন দাওয়াত নিয়ে আসছি না সেই মদিনাওয়ালার দাওয়াত সেই বাবা শাহজালাল যেই দাওয়াত দিয়েছে বড় বিশ্বমজুর যেই দাওয়াত দিয়েছে সব আল্লাহর আউলিয়ারা যেই ইসলামের দাওয়াত দিয়েছে আমি সেই ইসলামের খাদেম সেই মদিনাওয়ালার গোলাম আমি নতুন কোন ধর্মের দাওয়াত দিচ্ছি না আমরা সেই ইসলামের লোক যে ইসলামের রসুলের সব সাহাবারা ছিল ঠিক না বে ঠিক নয়া নয়া ইসলাম যারা নিয়ে আসবে তাদের কাছে নতুন নতুন কথা পাবে আপনারা গাড়ির পিছনে দেখেন নামাজ বেহেস্তের চাবি এই লেখা আছে আছে কিনা ভাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও লেখা থাকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় বিলবোর্ডে সাইনবোর্ডে নামাজ বেহেস্তের চাবি বা নামাজ জান্নাতের চাবি এই কথাটা থাকে কিন্তু আপনারা দেখবেন অনেক ভাইরা কোনো রেফারেন্স ছাড়াই বলে এটা কোনো হাদিস না কোনো সনদে মতনে আল্লাহ রসুল থেকে এটা প্রমাণিত না কোনো রেফারেন্স নাই এমনি বলে দিল যে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেস্তের চাবি এটা কোনো হাদিসে নাই আমার বক্তব্য হলো আপনি বলেন নাই আপনি নিজের রেফারেন্সে বলেন না যে অমুক ইমাম বলেছে এটার কোনো দলিল নাই ভিত্তি নাই নিজেই ইমাম সাজতেছেন কেন এখানে তো মুসিবত নিজে ইমাম সাজা যাবে না ইমামদের ফলো করতে হবে নামাজ বেহেস্তের চাবি এটা রসুলের হাদিস সিহাসিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে এটা আছে এবং মুসনাদ আহমদের মধ্যে আছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মিফতাহুল জান্নাতি সলাহ ইলা আখিরিল হাদিস হযরত জাবির বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি গো দয়াল নবীজি বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ সুবহানাল্লাহ ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হাদিসের তসরি করেছেন মিরকাতের মধ্যে লিখতে গিয়ে তিনি লিখেছেন কলা ইবনু হাজার ইমাম ইবনু হাজার আসকালানি বলেছেন ইসনাদুহু হাসান এই হাদিসের সনদ হলো হাসান ইমাম ইবনু মুলাক্কিন রহমাতুল্লাহ আলাইহি
বদরুল মুনীরের মধ্যে লিখেছেন হাদিসের সনদ হাসান আত-তাইসির বিশরহে জামিউস সাগীরের মধ্যেও ইমাম আব্দুর রউফ আল মানাভি রাহমাতুল্লাহ আলাই তিনিও লিখেছেন এই হাদিসের সনদ হাসান এত সুন্দর সুস্পষ্ট হাদিস থাকার পরেও আমরা দেখি কোনো রেফারেন্স ছাড়া কোনো হাওলা ছাড়া কোনো ধরনের কিতাবের কোটেশন ছড়াই হুট করে বলে দিচ্ছে এটা কোথাও নাই এই পাইকারি ফতোয়ার কারণে আজকে আমাদের সমাজে আমল নষ্ট হইতেছে এই যে মাহে রমাদান আসছে মাহে রমাদান রোজা রাখা ফরজ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন রোজার মধ্যে ফরজ হলো দুইটা রোজার ফরজ কয়টা ঘুমাই রইছেন নাকি রোজার ফরজ কয়টা দুইটা প্রথমটা হলো নিয়ত করা আর দ্বিতীয়টা হলো সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার স্ত্রী সম্ভোগ এবং পাপাচার থেকে বিরত থাকা এটাকে বলা হয় রোজা তাহলে আমরা জানলাম রোজার ফরজ কয়টি প্রথমটা কি জোরে কোন নিয়ত মানে নিয়ত করা আর দ্বিতীয়টা হলো সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার মানে যেটা পান করা লাগে ওটাও চলবে না অনেকে কেউ বিড়ি খেলে রোজা ভাঙবে না এমন ভণ্ড আসেনি বাংলাদেশে কিছু পাইছি আমি আছে বিড়ি খেলে বলে রোজা রাখে না এ রোজা ভাঙে না বলে কি আজীব ব্যাপার এই পাগলগুলি এখনো বাংলাদেশে বেঁচে আছে আবার দুই একজন ভণ্ডের সাথে মোটামুটি মোলাকাত হয়েছে আমি বুঝাই দিছি তাদেরকে তারা বলে যে হুজুর ভাত রুটি গোস্ত এগুলি খাওয়া যাইব না কিন্তু পানি খাওয়া যাইব কত বড় পাগল এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান হলো সকল প্রকার পানাহার পান করার জিনিস এবং আহার করার জিনিস দুইটাই মাইনাস করতে হবে স্ত্রী সম্ভোগ সবাই বুঝেন ম্যাচিউরড পারসন যারা আছে সবাই বুঝেন এবং সকল পাপাচার থেকে বিরত থাকতে হবে রোজা রাখতেছেন আবার এখানে যে কোনো একটা হারাম কাজ করতেছেন পাপ কাজ বড় গীবত করতেছেন শেখায়েত করতেছেন কবিরা গুনাহ করতেছেন এই ধরনের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকতে হবে এই হলো রোজার দুইটা ফরজ এই প্রথম ফরজটা হলো নিয়ত করা নিয়ত করা নিয়তের দুইটা পার্ট একটা হলো মনে মনে নিয়ত করা যে আমি রোজা রাখব ওই নিয়ত করে তো সাহরি খাবার জন্য উঠছেন সেহরির খাবারটা সাহরির খাবারটা আপনারা কি বলেন আরে আঞ্চলিক ভাষা কি বলেন ফতা খাইনি ফতা আমাদের এলাকায় বলে হ্যাঁ আমাদের এলাকায় এটা কয় ভ্যানডাইতের খাওয়া হ্যাঁ আবার কোথাও কোথাও বলে শেহরি শেহরি কেউ কেউ কয় শেহরি অরিজিনালি শব্দটা হলো সাহরি শেহরি মানে অর্থ বিকৃত হয়ে যায় জাদুর দিকে চলে যায় আর সাহরি নবীজি বলছেন তাসাহারু তোমরা সাহরি ভক্ষণ করো এটার মধ্যে বরকত আছে সাহরি খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলের খুব তাকিদ এই যে সাহরি খাওয়ার জন্য ভোরবেলায় উঠলেন মনে মনে নিয়ত করছেন আজকে রোজা রাখবেন এই মনের নিয়তটা হলো ফরজ মনের নিয়তটা কি ফরজ কিন্তু আমরা সাহরি খাওয়ার পরপরই নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরে রমাদান আল মুবারক ফরদাল্লাহ এইভাবে লম্বা এক নিয়ত করি করি না কথা কর না কেন আপনারা করি আমিও করি ভয় পাবেন না এই যে নিয়ত নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরে রমাদান আল মুবারক এই মৌখিক নিয়তটা আবার ফরজ না এটা মুস্তাহাব এটা যদি আপনার সময় সুযোগ থাকে পড়বেন মনের নিয়তের সাথে মুখে মিল করে পড়বেন সওয়াব হবে যদি এটা নাও পড়েন মনে মনে যদি নিয়ত রাখেন যে আপনি রোজা রাখার জন্যই সাহরি খেয়েছেন সেক্ষেত্রে আপনার রোজার ফরজিয়াত আদায় হয়ে যাবে সময় সুযোগ থাকলে জানা থাকলে মুখে উচ্চারণ করে বলবেন বলাটা জায়েজ আছে আবার কিছু আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন শায়েখ আছে উনরা আবার মনে করে যে নাওয়াইতুয়ান এই ধরনের নিয়ত করা যাবে না এটা বেদাত তাড়াহুড়া করে কথা বলে এরা শোনো আজকে বলে দেই নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরে রমাদান আল মুবারক
এই ভাবে নিয়ত করা জায়েজ তিনটা কিতাবের নাম বলে যাই যদি খুঁজে না পান আমাকে বলবেন আমি আপনাকে খুঁজে বের করে দেব কোন ঝগড়া মারামারি দরকার নাই কিতাবে থাকলে মানবেন নালে মানবেন না বাস এক নম্বর হলো ফতোয়ায়ে বাহরুর রায়েক ফতোয়ায়ে বাহরুর রায়েক আবু হানিফা ইসান ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি লেখা দুই নম্বর হলো ফতোয়ায়ে শামি সারা ওয়ার্ল্ডের সমস্ত স্কলাররাই ফতোয়ার কিতাবটাকে সম্মান করে মানে ফতোয়ায়ে শামি তিন নম্বর হলো ফতোয়ায়ে আলমগিরি আলমগিরির নাম শুনেন না আপনারা দাদু সমস্ত আলেমবারে কিতাবগুলি পড়ে আমি তিনটার নাম বললাম এ সারা আরো বহু কিতাবে আছে সেখানে পরিষ্কার উল্লেখ ওয়া ইন্না তালাফুজা বিহা মুস্তাহাব মৌখিক উচ্চারণে লফজের মাধ্যমে ইহার নিয়ত করা মানে রোজার নিয়ত করা হলো মুস্তাহাব সওয়াবের কাজ জায়েজ কাজ ওয়া হুয়াল মুখতার এই ফতোয়াটাই হলো নির্ভরযোগ্য ফতোয়া গ্রহণযোগ্য ফতোয়া বাহরুর রায়কের মত উল্লেখ ফুকাহে আহনাফ বলেছেন ওয়া হাযা সহিহ এটাই হলো সহিহ অনেক জায়গায় উল্লেখ আছে ওয়া আলাইহিল ফতোয়া এটার উপরে ফতোয়া হয়ে গেছে মৌখিক নিয়ত করা জায়েজ সওয়াবের কাজ এটা মুখতার এবং সহিহ এটার উপরে ফতোয়া হয়ে গেছে এটা স্বীকৃত মাসআলা প্রিয় ভাই আমার এইটা পরে এইটা শেষ করে লই এইটা শেষ করে আবার এইটা এক লগে দুই তিনটা দিলে তিন চারটা সাবজেক্ট একসাথে তার আলোচনা করা যাইবে না আপনারা নিব একটু পরে নিন তাহলে আমরা দেখলাম ফতোয়ার কিতাবের আলোকে পূর্বের ইমামদের রায় অনুযায়ী মুস্তাহিদ তবকার ফকিদের রায় অনুযায়ী নাওয়াইতুয়া নাসুমা গাদাম মিন শাহরে রমাদান এইভাবে নিয়ত করা যাবে যাবে কিনা জোরে বলেন যাবে কিনা যাবে এবার আসেন আমাদের অনেক ভাইরা বিশেষ করে যুবকরা তারা জানতে চায় হুজুর এইভাবে নাওয়াইতুয়ান দিয়ে হাদিসের মধ্যে নিয়ত আসেনি কোন হাদিসে সহি হাদিসে এইভাবে নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরে এইভাবে নিয়ত আসে কিনা আমি তাদেরকে বলছি ভাই আসে হাদিসের কিতাবের মধ্যে মশহুর দৃষ্টিতে এক নম্বর হাদিসের কিতাবের নাম কি বলেন তো জোরে কর না কেন বুখারী শরীফ জোরে বলেন বুখারী শরীফ সেই বুখারী শরীফের হাদিস আছে হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন সাহাবী হযরত আবু দারদা হযরত আবু হুরায়রা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত হুযাইফা আরো কয়েকজন সাহাবি এক দল হইয়া উম্মে দারদার কাছে গিয়ে বলতেছে আপনার কাছে কোনো খাবার আসেনি সকাল বেলায় বলতেছে আপনার কাছে কোনো খাবার আসেনি তিনি বললেন না আমার কাছে কোনো খাবার নাই তখন সাহাবারা সবাই মৌখিক উচ্চারণ এইভাবে রোজার নিয়ত করে ফেললেন ইন্নি সাইমুন ফি ইয়াউমি হাযা আজকের দিনের বেলায় রোজা রাখার নিয়ত মানে ওনারা নিয়ত করে ফেললেন ইন্নি সাইমুন ফি ইয়াউমি হাযা মৌখিক উচ্চারণের মাধ্যমে রসুলের একদল সাহাবী নিয়ত করেছেন তাহলে আমরা দেখলাম মুখে মুখে নিয়ত করাটা এটা আমাদের বানানো না রসুলের সাহাবীদের কাছ থেকে আমরা পাইছি এবার আপনারা আমাকে বলেন তো সাহাবারা কি হক না বাতিল জোরে বলেন এজন্য বলবো নিয়ত নিয়ে যেন কোনো ধরনের বাড়াবাড়ি না হয় সন্তানদেরকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করার জন্য ধর্মীয় অনেক বিষয় এগুলি শিক্ষা দিতে হয় আমজাম কাঁঠালের গান পারে আকদুম বাকদুম কত কিছু পারে কিন্তু ইসলামের দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে যেগুলি দরকার এগুলির সাথে সম্পৃক্ত আরবি কোন কোন দোয়া আছে ইস্তেগফার আছে নিয়ত আছে এগুলি শিখলে এক শ্রেণীর ভাইদের গায়ে জ্বালা উঠা যায় আল্লাহ তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করুক বলে না আমিন মহব্বতে বলে না আমিন আমি আলোচনা দীর্ঘায়িত করলাম না যেহেতু প্রশ্ন আছে আবার মাহফিলটা একটা নির্দিষ্ট টাইমে শেষ করতে হবে আমাদেরও সারা দেশে দৌড়াইতে হয় গতকাল চট্টগ্রাম থেকে এখানে আসছি তো সব কিছু ব্যালেন্স করে আমাদের চলতে হবে আপনাদের জন্য কষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে দিন শিখার জন্য এসছেন যতটুকু শুনছেন শিখছেন আমল করবেন আমল না করলে ওয়া শুনে শুনে গেলেন কিন্তু আপনার মূল টার্গেট ফিল আপ হইল না
আমাদের আমল করতে হবে বলেন আমল করতে হবে কিনা জোরে বলেন আমল করতে হবে কিনা আল্লাহ যেন আমাদের আমলমুখী হওয়ার তৌফিক দান করেন মহব্বতে বলেন আমিন আমি সরাসরি দুইটা বা তিনটা প্রশ্ন নিব এছাড়া বেশি প্রশ্ন নিব না একটা প্রশ্ন উনি প্রকাশ্যে বলবেন আরো দুইজনকে আমি সুযোগ দিব প্রশ্নগুলি রাজনৈতিক হলে আমি নিব না প্লিজ রাজনৈতিক কোনো প্রশ্ন আপনারা করবেন না কারো ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করেন না ধর্মীয় প্রশ্ন করবেন যেটা সবার জন্য শিক্ষণীয় ধর্মীয় অনেক প্রশ্ন আছে বক্তারে আটকাইবার জন্য করে নূহ নবীর নানির বাপের নাম কি এটা শিখার জন্য করবে না এটা বক্তার আটকাইবার জন্য করবে এই ধরনের প্রশ্ন না শিক্ষণীয় প্রশ্ন আমি নিব এর আগে আপনাদেরকে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য একটু টাইম দিলাম অনেক বাইরা পিছনে দাঁড়ায় আছে আপনারা দাঁড়ায় থাকেন কেন কষ্ট হয় না আপনাদের দাঁড়াইতে আমরা দিদিদিকে তাকাইলে আমাদের কষ্ট লাগে আহারে বাইরা দাঁড়ায় রয়েছে বসেন ভিতরে এসে বসেন আবার এমনে কইলে তো ভাল লাগে না বসেন বসেন এমনে কইলে আবার ভাল লাগবে নাকি ভিতরে এসে বসেন রাস্তাঘাটে বহু তো ঘুরলেন বুট বাদাম তো কম খাইছেন না অনেক তো বিড়িও খাইছেন গুইরা গেরা তো সময় তো গেল মাহফিল তো শেষ আর কোন সময় বইবেন মাহফিল শেষ হলে বইবেন ওটা তো বিশ্বাসই করা যায় না মাহফিল শেষ হলে উনি মাহফিলে বসবে এটা বিশ্বাস করা যায় এই জন্য সবাইকে বলছি যে যেখানে আছেন মাহফিল এসে বসে যান আমাদের মাহফিল প্রায় শেষ দিকে চলে আসছে প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমি সবসময় একটু জিকির করি আজকেও একটু জিকির করবো ইসমে জাত আল্লাহ 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 সবাই ধন্যবাদ আপনারা কি প্রশ্ন শুনছেন সবাই বুঝতে পারছেন তাহলে এবার আমরা প্রশ্নের আলোকে উত্তরের দিকে যাই দলিল ভিত্তিক উত্তর জানাজার নামাজের পরে কাতার ভেঙ্গে মাইয়েতের জন্য যদি মুখতাসার দোয়া করা হয় এটা নিঃসন্দেহে মুস্তাহাব পর্যায়ের সওয়াবের কাজ এটা যারা করবে তাদের সওয়াব হবে যে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তারও উপকার হবে কোনো মতে এটা নাজায়েজ নয় সামগ্রিক দৃষ্টিতে এটা মুস্তাহাব সওয়াবের কাজ বলবেন জানাজার পরে দোয়া করা এটা কোথা থেকে আসছে আমি বলবো স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে দলিল কি নোট করেন সহিহ মুসলিম হাদিস নম্বর 2276 হাদিস নম্বর 2276 মেইন কিতাব আর বাংলা আল হাদিস অ্যাপস ওখানে পাবেন 2121 নম্বর হাদিস নাম্বার একটু বেশ কম আছে কিন্তু হাদিস একটাই অনুবাদে আবার খেয়ানত আছে হাদিসের মূল মতনটা আমি আপনাদের বুঝাইয়ে দিচ্ছি হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা জানাজাতিন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন ফা হাফিজতু মিন দুআইহি আমি নবীজির সেই দোয়াটা শুনে শুনে মুখস্থ করলাম ওয়া হুয়া ইয়াকুল তিনি বললেন আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ইলা আখিরিল হাদিস হযরত আউফ ইবনে মালিক বলেন আল্লাহর নবী এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করার পরে যেই দোয়া করেছেন ওই দোয়াটা হলো আল্লাহ তাকে ক্ষমা করে দাও আরহামহু তাকে রহম করো আল্লাহ গো আমাদের সবাইকে ক্ষমা করো এমনকি তার কবরকে প্রশস্ত করে দাও তার কবরকে নূরানি করে দাও তার কবরকে আল্লাহ জান্নাতের পানি দিয়ে তাকে পান করায় দাও এভাবে লম্বা দোয়া নবীজি করলেন এই দোয়া শুনে শুনে হযরত আউফ ইবনে মালিক আফসোস করে বলতেছেন আমি যদি সেই মৃত ব্যক্তি হইতাম আর আল্লাহর নবী আমার জন্য দোয়া করতেছেন তাহলে কতই না ভালো হতো খুব খেয়াল করেন এটা সহিহ মুসলিমের হাদিস এখানে যে দোয়াটা এটা যে জানাজার পরে আমরা বুঝলাম কিভাবে জানাজার পরে নবীজি দোয়া করেছেন কিভাবে বুঝলাম অনেকে আবার জোর করে এটা জানাজার ভিতরে ঢুকাই দিতে চাইবে আমরা বলছি এটা জানাজার ভিতরের দোয়া না কারণ ওই যে আউফ ইবনে মালিক পিছন থেকে দাঁড়ায়া মুসল্লি অবস্থায় এটা শুনে মুখস্থ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার ভিতরে দোয়াগুলি উচ্চ আওয়াজে পড়তেন না আপনারা জানাজার ভিতরে
সানা পড়েন দুরূদ শরীফ পড়েন দোয়া পড়েন যেটাই পড়েন জোরে জোরে পড়েন না আস্তে পড়েন তাহলে জানাজার ভিতরের দোয়া পিছন থেকে শুনে শুনে মুখস্থ করার কোনো সুযোগ নাই তার মানে বোঝা যাচ্ছে এটা মদিনাওয়ালা জোরে করেছে না জানাজার ভিতরে দোয়া তার জোরে না এখানেই বোঝা যাচ্ছে কমন সেন্সে যেটা জানাজার বাইরের দোয়া এরপরে রেফারেন্স নোট করে রাখেন হাফিজুল হাদিস শারিহে মুসলিম ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সরাল মিনহাজের মধ্যে শরহে মুসলিমের মধ্যে হাদিসের তশরীহ করতে গিয়ে তিনি লেখেন ফাহফিজতু মিন দুআইহি এটার তশরীহ করতেছেন আই আল্লামানিহু বাদা সালাত ফাহফিজতুহু নবীজি জানাজার নামাজের পরে এটা শিক্ষা দিলেন ফলে আমরা এটা আমি এটা মুখস্থ করে নিলাম সুবহানাল্লাহ বলেন এখানে পরিষ্কার উল্লেখ বাদাস সালাত সালাতের পরে তাহলে সরাসরি সহিহ মুসলিম থেকে আমরা দলিল পেলাম আল্লাহর হাবিব নবী সরকারে দুজাহা রাহমাতুল লিল আলামিন জানাজার সালাতের পরে মাইয়েতের জন্য দোয়া করেছেন একদিকে সাহাবীদের তালিম হয়েছে আরেক দিকে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া হয়েছে নবীজি যেহেতু জানাজার পরে দোয়া করেছে সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ লম্বা লম্বা ফতোয়া দিলে হবে না ফতোয়া দলিল সহকারে দেন আমরা আল্লাহ রাসূলের রেফারেন্স দিলাম শুধু একটা হাদিস না আরো হাদিস আছে আরো হাদিস আছে এমন দলিল দিব যেগুলি কখনো শুনেনই নাই কিন্তু অস্বীকার করতে পারবেন না আমার নাম আলাউদ্দিন জিহাদি নামটা মনে রাখবেন নারায়ণগঞ্জে বন্দর থানা একবার জানাজার পরে দোয়া নিয়ে বাহাস হওয়ার জন্য প্রস্তুতি চলতেছে উভয় পক্ষের আলেমরা বসবে আমাকে মাওলানা তামিম বিল্লাহ সাহেব বললেন জিহাদি সাহেব আপনি কি থাকতে পারবেন কিনা আমি বললাম আমার নামটা এক নম্বরে লেখেন তো নাম লেখলো আর কয়েকজনের নাম লেখলো পরে যখন দেখছে না আমরা যে কয়জন আছি সবাই যদি একসাথে বসি তাহলে ওনারা ইজ্জত নিয়ে উঠা যাইতে পারবে বলে আশা নাই তখন তারা মানে ভদ্রভাবে চুপচাপ হয়ে গেছে আর এটা নিয়ে বাড়াবাড়ি করে না চুপ হয়ে গেছে যে আপনারা করেন আমরা করতাম না ঝগড়া দরকার নেই তো আমরা বলছি তো এটা তো আগেই আমরা কইছি জানাজার পরে দোয়ার ব্যাপারে আমি আমার জানা মতে বিশটার উপরে হাদিস বলতে পারবো বিশটার উপরে হাদিস আছে জানাজার পরে দোয়ার পক্ষে আর আমাদের ভাইয়েরা কত যে মিথ্যাচার করে জানেন একটা হাদিস আছে মশহুর হাদিস ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দোয়া এই যে হাদিস আবু দাউদ ইবনে মাজাতে আছে মাইয়িতের উপরে যখন সালাত পড়বে ফাখলিসু লাহু দোয়া তার জন্য খালেস ভাবে দোয়া করবে এই হাদিসের মধ্যে যে ফাখলিসু ফা আছে এটা ফায়ে তাকিবিয়া এটা তাকিবের জন্য এসেছে বেলা তারাখ কোন ধরনের বিরতি ছাড়া জানাজার পরপরই মাইয়েতের জন্য দোয়া করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে নাহুর কায়দায় ফা যখন আসে যেমন কামা জাইদুন ফা ওমর জায়েদ দাঁড়ালো ফা ওমর এরপরই ওমর তো জায়েদের পরপরই ওমর দাঁড়াইছে এখানে বোঝাবে ফা দাঁড়া এটা হেদায়তুন নাহর মধ্যে আছে ফা যখন আসে একটা কাজের পরপরে আরেকটা বোঝায় কোন ধরনের বিরতি ছাড়া উনরা আবার এখানে দলিল বাইর করে কিছু দলিল বাইর করে ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন ফাসতামিউ এই ফা দিয়া বুঝাইতে চায় যে কোরআন পড়লে তো কোরআন পড়ার সময় চুপ থাকতে হবে বুঝায় ফা দ্বারা একেবারে ভিতরে বুঝায় আমরাও বলি ফা তো সব সময় এক অর্থ দেয় না ফা অনেক সময় একই এই যে একই কাজের ভিতরে বুঝায় এটা ব্যাখ্যাও বুঝায় তাহবিল বুঝায় খুব খেয়াল করবেন কিন্তু এই ফা দ্বারা কোরআন শরীফে অন্য আয়াত আছে ফাইজা তুআইনতুম ফানতাশিরু এখানে ফা আসছে খাওয়া দাওয়া শেষ হইলে জমিনে ছড়ায় পড়ো এখানে কিন্তু আসছে আরো অনেকগুলি আয়াত আছে কিন্তু আমার ভাইয়েরা ওইগুলি খেয়াল করে না এগুলি হলো এক চোখা নীতি দাজ্জালের নীতি এক চোখ কানা থাকবে আমরা কোনোটা গোপন করি না আমার অনেক ভাইরা দেখেছি বলেছে ইবনু হাজার আসকালানি রেফারেন্স দিয়ে যে ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেছে
ফাখলিসু লাহু দুআ এই দোয়াটা জানাজার ভিতরে জানাজার ভিতরে আমরা বলি ইবনে হাজার আসকালানি এটা বলেছে কিন্তু আমরা এটা ফলো করি না কারণ আমরা হানাফি ইবনে হাজার আসকালানি হলো শাফিঈ হানাফি মাযহাবের বড় একজন ফকি এবং মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লুমাআতুত তানকি এবং আশিয়াতুল লুমাআতের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন ফাখলিসু লাহু দুআ এই ফা দ্বারা জানাজার পরে দোয়া বোঝানো হয়েছে আমরা হানাফি আর মাসালা নিব শাফিঈদের কাছ থেকে এটা কেমন একচোখা নীতি ভাই এরপরে বিষয়টা আরো ক্লিয়ার করেছেন ইমাম ইসমাইল ইবনে ইব্রাহিম সানানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আত-তানবীর শরহে জামিউস সাগীরের মধ্যে লিখেছেন ফাখলিসু লাহু দুআ হাদিস উল্লেখ করে তিনি লিখেছেন এই দোয়াটা হলো ফি সলাতে ওয়া গাইরিহা জানাজার সলাতের ভিতরে এবং বাইরে সব দোয়াকেই এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে মারহাবা বলেন তাহলে ইবনে হাজার আসকালানিও রাইট আব্দুল হক মুহাদ্দিস দেহলভীও রাইট আমরা দুইটাই মেনে নিলাম জানাজার ভিতরও খালেজ ভাবে মাইয়াতের জন্য দোয়া জানাজার পরেও মাইয়াতের জন্য খালেজ ভাবে দোয়া তাহলে ফকিদের কোনো ফতোয়াই বাতিল হইল না সবারটাই মানা হইল এজন্য বলছি বরাবরই নয় কোন কোন ফকি বলেছে লা তাকুমু লিদুআই বাদা সলাতিল জানাজা জানাজার পরে দোয়ার জন্য দাঁড়াবে না মাকরু বলেছেন কেন দাঁড়াবে না ওটা তো বলেন না ভাই ওনারা বলেছে জানাজার পরে দাঁড়ানো জানাজা যেভাবে কাতার বন্দি হই আমরা পড়ি এইভাবের জন্য এইভাবে যদি দোয়ার জন্য দাঁড়াই তাহলে নামাজের সাথে তসবিহ হয় সাদৃশ্য হয় তাহলে আমরা কাতার ভেঙে ফেললে তো সাদৃশ্য থাকে না কাতার ভেঙেই তো আমরা দোয়া করি নাকি বলেন আপনারা তাহলে তো ফকিদের ফতোয়া আমাদের খেলাফ হচ্ছে না সব কিছু ব্যালেন্স করতে হবে মাসালা শুধু জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ানোর ক্ষেত্রে খুঁজেন ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায়া ইমামতি করবে ঠিক ওই জায়গায় দাঁড়ায় সুন্নত নফল পড়া মাকরু এই ফতোয়া তো কিছু শেখায় না বলে না তো জানেই না এটা মাকরু তানজিহি একটু ডাইনে বামে বা পিছনে একটু স্থান চেঞ্জ করতে হবে যেন ইমামের স্থানে দাঁড়ানোর সাথে তসবিহ বা সাদৃশ্য না হয় অনেক মাসালা আছে এগুলি ওনারা না বুঝে অযথাই একটা ফেতনা সৃষ্টি করে জানাজার পরে দোয়া করবেন সময় না থাকলে করবেন না চলে যাবেন কিন্তু ঝগড়া করবেন না যাদের সময় সুযোগ আছে দোয়া করবেন আর যাদের সময় নাই ব্যস্ততা আছে জানাজা পরে চলে যান দোয়া না করলে গুনাহ হবে না করলে সওয়াব হবে ওই মানুষটার মরা মানুষটার একটু উপকার হবে আপনারা কি চান না মৃত ব্যক্তি আপনার দ্বারা একটু উপকৃত হোক তাহলে দোয়া করার চেষ্টা করবে এটুকু অনুরোধ রইল কোন পীরের বাড়িতে গরু ছাগল মান্নত করা জায়েজ আছে কি না পীর যদি কামেল পীর সত্য পীর হয়ে থাকে তাহলে ওনার বাড়িতে আল্লাহর ওয়াস্তে কার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মান্নত করা যাবে গায়রুল্লাহর নামে মান্নত করা যাবে না আল্লাহর নামে মান্নত করতে হবে এটার দলিল আবু দাউদ শরীফের হাদিস একজন মহিলা রসূল পাকের দরবারে এসে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আমার দুইটা মান্নত আপনি অনুমতি দিলে আমি পূর্ণ করব নবীজি বললেন মান্নতগুলি বলো মহিলা বলল যে আপনার সামনে আসতে পারলে আমি দফ বাজাবো মান্নত করেছিলাম ঢোল না দফ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউফি বি নাজরিকি তুমি তোমার মান্নত পূর্ণ করো এরপরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার দ্বিতীয় মান্নত অমুক জায়গায় গিয়ে আমি একটা হালাল পশু জবাই করব মান্নত করেছিলাম নির্দিষ্ট জায়গা নবীজি বললেন সেটা কি কোনো দেবদেবীর জন্য মহিলা উত্তরে বললেন না সেটা কি কোনো মূর্তির জন্য মহিলা উত্তর দিলেন না কার জন্য ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জন্য কিন্তু ওই জায়গায় আমি মান্নত করেছি আল্লাহর নামে ওই জায়গায় আমি একটা গরু বা একটা উট মান্নত করেছি নবীজি তখন সরাসরি বললেন আউফি বি নাজরিকি তুমি তোমার মান্নত পূর্ণ করো অতএব স্বয়ং আল্লাহ রসুলের ফয়সালা মোতাবেক কোন পুণ্যময় জায়গায় যেমন ইয়াতিমখানা মাদ্রাসা হেফসখানা মেহমানখানা লঙ্গরখানা যেখানে মানুষকে মেহমানদারি করা হয় ওলি আল্লাহর দরবার পীর দরবেশের দরবার যে কোনো ভালো জায়গা
যে কোনো উত্তম জায়গায় আল্লাহর ওয়াস্তে কেউ যদি মান্নত করে রাসূলের অনুমোদন ক্রমে আল্লাহর ওয়াস্তে সেই মান্নত করা জায়েজ 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 গায়রুল্লাহর নামে না জায়েজ পীরের নামে না দরবেশের নামে না কোন ব্যক্তির নামে না আল্লাহর নামে জায়েজ কিন্তু স্থানটা হবে আল্লাহর ওলির দরবার আল্লাহর ওলির দরবার কিন্তু নাম হবে কার আল্লাহ কথা বুঝতে কষ্ট হইছে যারা মনে করেন বলে পীরের দরবারে মান্নত করা হারাম তাদের দলিল নাই কিতাবুল আন্দাজ খেয়াল করে দেখবেন ওনারা কোনো কিতাবের রেফারেন্স দেয় না আর রেফারেন্স যদি ঠেল্লা বাইরে করেন দেখবেন তার আর উস্তাদরা যেই বই লিখছে ওই বইয়ের রেফারেন্স দিবে কোন নির্ভরযোগ্য প্রাচীন কিতাবের রেফারেন্স দিতে পারবে না কারণ থাকলে না দিব কিতাবুল আন্দাজ আছে আর কি আর সাফা আছে সাফা দিয়া ইসলাম চলে না আমি কোন রেফারেন্স এক রেফারেন্সের একটা কথা বলি নাই জায়েজ বলছি সরাসরি আল্লাহর হাবিবের হাদিস থেকে তাও সহি হাদিস মদিনাওয়ালার ফয়সালা নবীজির ফতোয়ার উপরে আর কোন ফতোয়া আছে